Redmi Note series টা বাংলাদেশ মার্কেটে কিন্তু খুবই জনপ্রিয় বিশেষ করে তার প্রো ভ্যারিয়েন্ট আজকে আমাদের হাতে রয়েছে Redmi Note 11 Pro আর প্রায় 10 দিন আগে এই স্মার্টফোনটা আমাদের কাছে এসেছিল এবং আমরা একটি আনবক্সিং এর ভিডিও দিয়েছিলাম এবং তখন একটা ব্যাপার আপনাদের কাছে আমি বলেছিলাম যারা এই স্মার্টফোনটা কিনবেন ফুল রিভিউর জন্য অবশ্যই ওয়েট করুন তো ফাইনালি আপনাদের জন্য সেই ফুল রিভিউটি আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে সেলটেক বিডি যারাই মূলত আমাদের কাছে এই স্মার্টফোনটি পাঠায় বর্তমান সময়ে Redmi Note 11 Pro Redmi Note 11 তাদের সবে অ্যাভেলেবল রয়েছে ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল আর এই স্মার্টফোনের বর্তমান প্রাইসটা ওই 26-27,000 টাকার আশেপাশে তবে এর প্রাইস কমার একটা পসিবিলিটি আছে খুব শীঘ্রই হয়তো বাংলাদেশে আরও বেশ কিছু ফোন চলে আসবে তখন এর দামটা হয়তো কমতে পারে ওয়েল আমরা আনবক্সিং বক্স নিয়ে আর তেমন কিছু বলছি না যেহেতু আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল এই হচ্ছে স্মার্টফোনটি স্কোয়ার শেপের আইফোন 12 সিরিজ এবং আইফোন 13 সিরিজের সাথে একটা মিল রাখে আর কি বাট এই স্মার্টফোনটা হাতে নিয়ে ততটা একদম মানে দেখতে যতটা প্রিমিয়াম লাগে হাতে নিলে হয়তো ততটা প্রিমিয়াম ফিল আপনি পাবেন না একটা প্লাস্টিক ভাব আছে বিশেষ করে এর বডি ফ্রেমের কারণে এর বডি ফ্রেমটা প্লাস্টিক দিয়েই তৈরি এবং যেটা খুব একটা মানে দামি কিছু না বা কোয়ালিটিফুল কিছু না বলে আমার মনে হয়েছে কারণ এই স্মার্টফোনটা আমাদের টেবিলের উপরে রাখা ছিল ওই অবস্থায় আমরা জাস্ট এটাকে হাত দিয়ে টেনে নেওয়ার সময় আমাদের কম্পিউটারের মনিটরের যে স্ট্যান্ডটা ওটার সাথে একটু লেগে যায় তাতেই দেখলাম যে এর বডিতে আসলে একটু ট্যাপ খেয়ে গেছে মানে একটা জায়গায় একটু ডেবে গেছে সো এইটা যারা ব্যবহার করবেন অবশ্যই একটি কেস টেস্ট বা কাভার ব্যবহার করুন রেয়ার প্যানেলে ফ্রস্টেড গ্লাস রয়েছে তবে তার উপরেও কিছুটা ফিঙ্গারপ্রিন্ট বসে এবং রেয়ার প্যানেলের গ্লাসে কিন্তু কোনো ধরনের প্রোটেকশন নেই রাইট সাইডে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অর্থাৎ এর যে হোম বাটন ওটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে এবং যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট এবং প্রত্যেকবারেই ঠিকঠাকভাবে কাজ করছে আমরা এর স্পিকার কোয়ালিটি নিয়েও কথা বলতে চাই অবশ্যই কারণ এর স্পিকার কোয়ালিটি সত্যিই বেশ ভালো ছিল এখানে জেবিএল টিউনড ডুয়াল স্পিকার রয়েছে এই যে উপর একটা নিচে একটা এবং এর সাউন্ড কোয়ালিটি সত্যিই বেশ ভালো লাউডনেস ভালো পেয়েছি এবং ফুল ভলিউমে কোনো ধরনের ডিসটরশন এর সাউন্ড থেকে আমরা পাইনি সাউন্ডের বেস ভালো ছিল ভোকাল খুবই ক্লিন মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ড দিতে পারে আই হোপ এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন বিশেষ করে যারা কিনা মানে ডিরেক্টলি ফোন থেকে মুভি টুবি দেখবেন ইয়ারফোন বাদ দিয়ে তাদের জন্য এটা ভালো লাগবে স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে যা যথেষ্ট কালারফুল চিন বা বেজেল খুবই ন্যারো ইভেন আমরা যদি 27,000 টাকাও ধরি সেই জায়গা থেকে ওটা মেনে নেওয়ার মতো ছিল ডিসপ্লে টপে সেন্টার পজিশনে সিঙ্গেল পান্সেল রয়েছে একটু আগে বলছিলাম ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5 ওয়াইড ব্যান্ড 11 এর সাপোর্ট রয়েছে এইচডিআর 10 এর সাপোর্ট থাকছে এর পিপিআই ডেন্সিটি হলো 395 120 হার্টজ আমরা চেক করে দেখেছিলাম হ্যাঁ 120 হার্টজে পুশ করতে পারে ওই 110 থেকে 20 মধ্যেই পুশ করতে পারছিল এবং এটা কিন্তু খুবই স্মুথ আর যেমনটা বলছিলাম এটা খুবই কালারফুল স্যামসাং এর প্যানেল কালারফুল হওয়াটাই স্বাভাবিক আর টাচ রেসপন্স যদি কোনো ধরনের প্রবলেম পাইনি মাল্টিটাস্কিংয়ে সব কিছুতেই ঠিকঠাক রেজাল্ট করতে পারছিল ইভেন ডিসপ্লের ব্রাইটনেস নিয়েও কোনো ধরনের ইস্যু পাইনি আমরা এটাকে একদম আউটডোরে ডিরেক্ট সানলাইটও ব্যবহার করে দেখেছি এটা ভিজিবল ছিল কারণ 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে এখানে তবে এটাকে যে আপনি একদম মানে হাই মিড রেঞ্জের কোনো ডিসপ্লের সাথে কম্পেয়ার করে ফেলবেন বা ফ্ল্যাগশিপ লেভেলের এরকম কিছু না বাট স্টিল যদি আমরা 25-26,000 টাকার একটা ডিসপ্লে হিসেবে ধরে নিই তাহলে মেনে নেওয়ার মতো ছিল রেডমি নোট 11 প্রো মিডিয়াটেকের প্রসেসর দিয়ে এসেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 এসওসি রয়েছে এখানে যা মূলত একটি 5G প্রসেসর যা 6nm ফেব্রিকেশনে তৈরি করা এর দুটি কোর হলো 2.5 গিগাহার্টজের কোর্টেক্স A78 এবং বাকি ছয়টি কোর হলো 2.0 গিগাহার্টজের কোর্টেক্স A55 গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি Z66 MC4 মোবাইল ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় 8GB এবং 6GB বাংলাদেশে মেবি এখন 8GB ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল নেই এর সাথে 128GB এবং 256GB রয়েছে স্টোরেজ আর এর স্টোরেজ সলিউশনটা হলো UFS 2.2 আমরা এত বেস্ট মার্ক স্কোর টেস্ট করেছিলাম তাতে আমাদের স্মার্টফোনে এসেছে 370,000 আশেপাশে আমাদেরটা 6GB র্যাম ভ্যারিয়েন্টে 6128GB তবে অনেকে আবার আরও বেশিও নাকি পেয়েছে তো স্কোর যেটাই হোক রেগুলার কাজবাজে এই স্মার্টফোনটা মোটামুটি ভালো পারফরমেন্সই করতে পেরেছে অ্যাপ ওপেনিং ক্লোজিং এগুলোতে কোনো সমস্যা পায়নি লাস্ট এই 10 দিনের ব্যবহারে আমাদের ফোনটাকে আমরা ল্যাগি বা আটকে যেতে লক্ষ্য করিনি ইভেন মাল্টিটাস্কিংয়ে হেভি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কাজ করছি তাতেও কোনো সমস্যা পাওয়া যায়নি ঠিকঠাকভাবে রেজাল্ট করতে পারছিল কিন্তু আমরা যখন ডাটা কানেকশনে এই স্মার্টফোনটাতে একটু হেভি প্রেশার দিয়ে ব্যবহার করছিলাম ধরুন হেভি ইন্টারনেট ব্যবহার হচ্ছিল তখন স্মার্টফোনটা ভালো রকমেরই গরম হয় অর্থাৎ আপনি যদি ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাতে স্মার্টফোনটা খুব বেশি গরম হয় না কিন্তু আপনি যদি ডাটা কানেকশনে হেভি ইন্টারনেট ব্যবহার করেন তখন ফোনটা বেশ ভালো রকমেরই গরম হয় কিন্তু দ্রুত সময় আবার ঠান্ডা হয়ে যায় গেমিংয়ের জন্য আমরা পাবজি প্লে করি যা বাই ডিফল্ট এইচডি হাই ফ্রেম রেটে সাজেস্ট করে তবে আপনি স্মুথ এনি এক্সট্রিমে প্লে করতে পারবেন বেশ স্মুথলি প্লেয়েবল ছিল পাবজি মাঝে মধ্যে টুকটাক কিছু ল্যাগের দেখা পেয়েছি ফ্রেম রেটের কথা বলতে গেলে আপনি মোটামুটি 40-45 মধ্যে ঘোরাফেরা করতে দেখবেন কিন্তু আপনি যদি মোটামুটি 40-1 ঘন্টার মতো গেম প্লে করেন অর্থাৎ পাবজি প্লে করেন সেই ক্ষেত্রে ফোনটা কিন্তু ভালোই গরম হয় এবং যখন কিনা একটু বেশি হিট আপ হয়ে যায় তখন কিছুটা ল্যাগি ভাব পাওয়া যায় শুরুর দিকটাতে মোটেই আপনি ল্যাগ পাবেন না বাট যখন 20-30 মিনিট ওভার করে তখন কিছুটা ল্যাগি ভাব পাওয়া যায় এরপরে আমরা সিউরি প্লে করেছিলাম যা মিডিয়াম গ্রাফিক্স
ভেরি হাই ফ্রেম রেট আপনি প্লে করতে পারবেন এবং এর রেজাল্ট তুলনামূলকভাবে আরও বেটার ছিল। এই ফোনের গ্রাফিক্সটাও মোটামুটি ভালোভাবে দিতে পারছিল, পাশাপাশি আমরা ফ্রেম রেট কিন্তু 60 FPS-এর মতোই পেয়েছি কনস্ট্যান্টলি। সো সিওডির ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। অ্যাসপাল্ট 9 বাই ডিফল্ট সেটিংসে খুব ভালো রেজাল্ট করতে পারছিল এবং সেখানে আমরা ল্যাগের দেখা পাইনি, তবে এর গ্রাফিক্সটা আমি আরও বেটার আশা করছিলাম। অ্যারাউন্ড 25K-এর মধ্যে গেমিংয়ের জন্য এটাকে নিতে পারেন, কিন্তু হয়তো এই বাজেটেই বা একটু বাড়ালে আপনি আরও ভালো গেমিং ডিভাইসও পেয়ে যাবেন, যেগুলো হয়তো সামনের তরফ থেকেই রয়েছে। অপারেটিং সিস্টেমে মিউআই 12.5 বেসড অন অ্যান্ড্রয়েড 11 রয়েছে। তো অপারেটিং সিস্টেম নিয়ে অনেকের এই মানে চিন্তা রয়েছে আমি জানি, আর এই স্মার্টফোনটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের, এখন তো আরও বেশি চিন্তা বেড়ে গেলো, রাইট? বাট চাইনিজ ভ্যারিয়েন্ট হলেও খুব সহজেই আপনি কিন্তু সব কিছু এখানে ব্যবহার করতে পারবেন। ইভেন আমরা যে অ্যাপসগুলোতে সাধারণত সমস্যা হয়, ওই যে ফুডপান্ডা বা বিকাশ টাইপের, এইগুলো চেক করে দেখেছি, তাতে সমস্যা হয়নি, এই স্মার্টফোনটিতে চলছিল। আর এই গুগল প্লে স্টোরটা আপনি খুব সহজে এখানে ডাউনলোড করে নিতে পারবেন, যাতে করে কোনো ধরনের প্রবলেমই হচ্ছে না। মানে অনেক চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন আছে না যেগুলোতে মোটামুটি চালানোই যায় না, এমন একটা বাজে অবস্থা, বাট এই স্মার্টফোনের ক্ষেত্রে আপনাকে ওই ধরনের সমস্যায় পড়তে হবে না। আর মিউআই 12.5-এর কথা যদি আসি, মিউআই অনেক বাগঠাক থাকে, বাট এই স্মার্টফোনটাতে আমরা সেই ধরনের সমস্যা পাইনি বা অপটিমাইজেশন ইস্যুজনিত কোনো প্রবলেমভাবে পাওয়া যায়নি। ক্যামেরা মানে ক্যামেরা, এই স্মার্টফোনের রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে। 108 MP-এর মেইন সেন্সর, অ্যাপারচার হলো f1.9, এটি স্যামসাংয়ের সেন্সর, ISOCELL SM2। পরবর্তী সেন্সরটি হলো 8 MP আলট্রাওয়াইড, যা IMX355। ইহা দিয়ে 120 ডিগ্রি আলট্রাওয়াইডে ছবি নেওয়া সম্ভব, এবং আরও একটি সেন্সর রয়েছে যা 2 MP-এর ম্যাক্রোশুটার আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 MP-এর শুটার রয়েছে। আমরা রেয়ারের মেইন ক্যামেরা 108 MP দিয়ে অনেকগুলো ছবি ছবি তুলেছি বিভিন্ন সিচুয়েশনে, এবং ছবির স্যাম্পল আপনারা যেমনটা দেখছেন। ডে লাইটে আমার যে মনে হলো কালার কিছুটা বাড়িয়ে দেয়, সব ধরনের কালার না, যেমন গ্রিন কালারটা একটু বুস্ট করে, তারপর রেড কালারটা একটু বুস্ট করে, একটু স্যাচুরেটেড করে দেয় আর কি। আর শার্পনেস ডিটেলস ওকে লেভেলে ধরে রাখতে পারে, ডাইনামিক রেঞ্জটাও ওকে, বাট আমি যদি প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করি, রেডমি নোট 10 প্রো, ওখানেও কিন্তু আমরা 108 MP দেখেছি, তাতে ওইটার চাইতে যে এখানে ক্যামেরা ইম্প্রুভমেন্ট এসেছে এমনটা আমার মনে হয়নি, আমার কাছে অলমোস্ট কাছাকাছি মনে হয়েছে। 108 MP মোড়ে ছবি তুলতে গেলে প্রসেসিং একটু টাইম নেয়, এবং ক্যামেরাটা একটু লং টাইম অন করে রাখলে হালকা পাতলা গরম হয়, অনেক বেশি না। রেডমি নোট 10 প্রোর ক্ষেত্রে আমরা অনেকটাই গরম হতে দেখেছি, বাট এটার ক্ষেত্রে এতটাও গরম হচ্ছিল না, তবে প্রসেসিং করার পরে ওই যে কালার কিছুটা বুস্ট আপ করে ফেলে। তবে 108 MP মোড়ে তোলা ছবিগুলোর ডিটেলস শার্পনেস কিছুটা বেশি থাকে। লো লাইটে নর্মাল মোডে ছবিগুলো একটু সফট হয়ে যাচ্ছিল, শার্পনেস ডিটেলস কম থাকে, ইভেন নয়েজের দেখা পাওয়া যায়, তবে আপনি নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে ভালো ছবি পাওয়া সম্ভব, তখন শার্পনেস ডিটেলস কিছুটা বেটার পাওয়া যায় এবং নয়েজের দেখাটাও পাওয়া যায় না। সো নাইট মোড অন করে নিয়ে মোটামুটি লেভেলের ছবি পাবেন। আলট্রাওয়াইড সেন্সরটি ডে লাইট বা একদম প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলস ওকে লেভেলে ধরে রাখতে পারে, ডাইনামিক রেঞ্জও এখানে মোটামুটি মেইন ক্যামেরার তুলনায় একটু পিছিয়ে থাকবে, আর শ্যাডো এরিয়াতে বা লো লাইটে পারফরমেন্স ততটা ভালো পায়নি, তখন ডিটেলস বেশ কিছুটা লস করে এবং ছবিগুলো একটু সফট হয়ে যায়। তবে আলট্রাওয়াইড দিয়ে একদম প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নিতে পারলে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি পাবেন। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন ভালো পেয়েছি, এজ ডিটেকশন ওকে, আর মেইন সাবজেক্টকে ভালো শার্পনেস বা ডিটেলস ধরে রাখতে পারছিল, পোর্ট্রেট মোড নিয়ে মনে হয় সন্তুষ্ট থাকবেন। 2 MP ম্যাক্রোশুটার রয়েছে, ভালো লাইটিং কন্ডিশনে অ্যাভারেজ ছবি দিতে পারলেও লো লাইট কন্ডিশনে এটা খুব একটা ভালো ছবি দিতে পারছিল না, এটা 5 MP হলে মনে হয় আরও বেটার ছবি দেওয়া সম্ভব হতো। ফোনটির মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ, রয়েছে EIS। এই স্মার্টফোনটাতে আমি অবশ্যই OIS মিস করেছি, কারণ আমরা ভেবেছিলাম 11 সিরিজে অ্যাটলিস্ট OIS দিয়ে আসবে, বাট না, এখানেও EIS থাকছে। আর 4K-র ক্ষেত্রেও 60 FPS আমি মিস করছি। ভিডিও কোয়ালিটি অন অ্যান অ্যাভারেজ বলা যায়, তবে আপনি যদি 1080p-তে যান তখন আপনি আবার 60 FPS-এ রেকর্ড করতে পারবেন, সেটা হয়তো অনেকের কাজে লাগবে। আর ভিডিওর কালার অ্যাকুরেসি ঠিকঠাক ছিল, শার্পনেস ডিটেলস ডে লাইট কন্ডিশন বা প্রপার লাইটিং কন্ডিশনে ঠিক আছে, তবে লো লাইটে খুব একটা কাজের না। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 MP-এর, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার কাছে তুলনামূলকভাবে ভালো মনে হয়েছে, এবং শার্পনেস ডিটেলস আমরা ভালো পেয়েছি। অনেক ক্যামেরা যে একদম সাদা করে ফেলে, ওই ধরনের প্রবলেম, এটাতে প্রবলেম ঠিক বলবো না, ওইটা আবার অনেকে পছন্দ করে, মানে ওই ধরনের বিষয় এখানে ছিল না, তবে বিউটিফিকেশন রয়েছে, আপনি চাইলে অন করে নিতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো আর একটু সাদা সাদা দেখাবে। আর ডাইনামিক রেঞ্জটা আমরা এখানে মোটামুটি ভালো পেয়েছি বলা যায় অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা, দেন কালার শিফটিংয়ের বিষয়গুলো কিন্তু এখানে ছিল না। সো ওভারঅল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা নিয়ে আমার মনে আপনারা সন্তুষ্ট থাকবেন। ব্যাটারি হিসেবে আমরা দেখছি এই স্মার্টফোনটিতে 5160 mAh ব্যাটারি রয়েছে, আর এর বক্সে আপনি পেয়ে যাবেন 67 W-এর চার্জার। 67 W-এর চার্জার দিয়ে স্মার্টফোনটিকে আমাদের ফুল চার্জ করতে সময় লেগেছে 53 মিনিটের মতো, যদিও এদের অ্যাডভার্টাইজমেন্ট বলছে আরও আগে চার্জ হওয়ার কথা। নর্মালি আমরা অন্য অন্য ফোনের সাথেও কম্পেয়ার করতে গেলে হয়তো বা একটু পিছিয়েই থাকবে, আর একটু দ্রুত চার্জ হতে পারতো, তবে এর ব্যাকআপ আবার ভালো পেয়েছি, অনায়াসে একদিন ব্যবহার করা যায়, ইভেন 120 Hz অন করে রেখেও আপনি অনায়াসে নিশ্চিন্তে একদিন ব্যবহার করতে পারবেন, তবে যদি লাইট ইউজার হয়ে থাকেন অলমোস্ট 1.5 দিনের মতো এই স্মার্টফোনটা ব্যবহার করতে পারছেন। এই স্মার্টফোনটা 5G সাপোর্টেড, 2টি SIM-এ আপনি 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। আমরা এটা দিয়ে কথা বলে দেখেছি, কথা বলার ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্কজনিত কোনো ধরনের ইস্যু পাওয়া যায়নি। আর ওই যেটা বলছিলাম যে যখন কিনা আপনি ডাটা কানেকশনে ইন্টারনেট ব্যবহার করবেন, হেভি ইন্টারনেট, তখন কিছুটা গরম হয়। ইভেন এটাতে কিন্তু Wi-Fi 6 সাপোর্ট রয়েছে,
সো আপনার বাসায় যদি ওয়াইফাই 6 এর কোনো রাউটার থাকে তাহলে কিন্তু আপনি দারুণ স্পিড পাবেন এটাতে। তো এই তো মোটামুটি স্মার্টফোন সম্বন্ধে আমরা সব কিছু জেনে নিয়েছি। এবার যদি আমরা দুইটা পার্ট করি, এর কিছু ভালো দিক কিছু খারাপ দিক, খারাপ দিকটা নিয়ে একটু আগে কথা বলা যাক। এই স্মার্টফোনের বডি ফ্রেম নিয়ে আমি প্রথমেই বলবো, এটা প্লাস্টিক হলেও আরও বেটার কোয়ালিটির প্লাস্টিক দেওয়া যেত। প্লাস্টিক দিয়ে আমরা আরও অনেক ফোন আসতে দেখেছি কিন্তু এইটার মতো এতটা নরম টাইপের আমি মনে হয় দেখিনি, যেটা আমার কাছে ভালো লাগেনি। তারপরে রেয়ার প্যানেলে গ্লাস আছে, বাট এই গ্লাসে কোনো প্রোটেকশন নেই, এখানে একটা কোরিং গোল্ডের গ্লাসের প্রোটেকশন থাকতে পারতো। স্মার্টফোনটাতে কোনো ধরনের আইপি রেটিং টেটিং নেই, ওরকম কিছু থাকলে আরও ভালো হতো। দেন আমরা মেমোরি কার্ড ব্যবহার করতে পারছি না, এটা হয়তো অনেকেরই প্রয়োজন হতে পারে। তারপরে এই স্মার্টফোনটার যে প্রাইস, প্রাইসের বিষয়টা অবশ্যই আসবে। আনঅফিসিয়ালভাবে 27,000 টাকা ডেফিনেটলি বেশি প্রাইস, ওভার প্রাইস আমি বলবো। এর বাইরে বাকি জিনিসপত্রগুলো ভালো রয়েছে। তারপরে যদি একবার বলি যে আমরা ডিসপ্লে সেকশনটা যথেষ্ট ভালো পেয়েছি, ইভেন এটা আমরা 25-26,000 টাকা একদম দারুণ ডিসপ্লে বলবো। তারপরে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি, এর সাথে বড়সড় একটি চার্জার রয়েছে, যদিও ওটার ক্ষমতা আরও বেশি থাকা উচিত ছিল, তারপর স্টিল 50 মিনিট খুব বেশি না। দেন এই স্মার্টফোনটার লুকস, এটার লুকসটা কিন্তু খুবই সুন্দর, হয়তো অনেকের কাছে ভালো লাগবে, যদিও একটু বালকি মনে হতে পারে, একটু মোটা বেশি আর একটু চিকন থাকলে ভালো লাগতো, তারপরেও অনেকের কাছে এই লুকসটা হয়তো ভালো লাগবে। আর থাকে পারফরমেন্স, যেটা আমরা অ্যাভারেজ বলবো, এরকম ধরনের পারফরমেন্স আমরা 20-22-25-26,000 টাকা থেকে অ্যাভেলেবেল পেয়ে আসছি, সো ওরকমই বলা যায় এই আর কি। এই ফোনটা আমি যদি মানে দামের বিবেচনায় নিয়ে আসি তাহলে অবশ্যই সেই জায়গায় আমি এটাকে পিছিয়ে রাখবো, কিন্তু যদি কিনা এই ফোনটার দাম আর কিছুটা কমে যায়, লাইক এটা ধরুন 22-23,000 টাকা যখন পাওয়া যাবে, যদি পাওয়া যায় আর কি, তখন এই স্মার্টফোনটা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করার মতো বা একদমই ঠিকঠাক আছে, কিন্তু এই মুহূর্তে এই দামে আমার কাছে এটা ওভার প্রাইস মনে হয়েছে। সো চাইলে কিছুদিন অপেক্ষাও করতে পারেন, আর যাদের আসলে অনেকেই আছে যাদের আসলে দেখেই ভালো লাগবে, রেডমি নোট 11 প্রো ফোনটা নিতে হবে, তারা ডেফিনেটলি নিয়ে নেবেন এই আর কি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।